ওবামা কংগ্রেস তো গাঁট ছিঁড়ে দিয়েছিল, বামপন্থ গাঁট ওলা দিয়েছিল, এতে একবার করে চালিয়েছে বাংলাদেশের সঙ্গে খেলতে পারে। গত কিছুদিন আগে কি করলো, গত কিছুদিন আগে কি হলো, 22 মিনিট রাজভবনে মোদী কি করছিল, তারপরে কি বললো যে আমি এনআরসি ও সিএ হতে দেবো না, তাই আলোচনা করছিলাম, এরা কোটা চালু ছিল না যে দেখে নিই যে ঢাকা ছিল যখন মোদীর সামনে ছিল, এই বিজেপির লোকেরা